জীব প্রযুক্তি অধ্যায়ের আমরা আজকে যে বিষয়গুলো পড়বো সেগুলো হলো জিন ক্লোনিং, জীব প্রযুক্তির ব্যবহার, বিশেষ করে রিকম্বিনেট ডিএনএ প্রযুক্তির ব্যবহার প্রয়োগ, ইন্টারফেরন্স, জিনোম সিকোয়েন্সিং, আর লাস্ট ওয়ান হলো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। আমরা জিন ক্লোনিং কাকে বলে সে সম্পর্কে যাই। জিন ক্লোনিং হলো কোন জীবের ডিএনএ পৃথক করে তা থেকে কোন বিশেষ বৈশিষ্ট্যের কাঙ্ক্ষিত জিন চিহ্নিত করে ওই জিনকে হুবহু কপি করা। সহজ কথায় কোন কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংক্ষেপিত করাই হলো জিন ক্লোনিং। গবেষণাগারে বিশ্লেষণ করার জন্য অথবা উন্নত মানের প্রোটিন তৈরি করার জন্য রিকম্বিনেট ডিএনএ তৈরির একটি উদ্দেশ্যই হলো বিশেষ জিনের হুবহু কপি তৈরি করা। যেমন আমরা গত ক্লাসে দেখেছিলাম যে মানব ইনসুলিন উৎপাদনকারী যে জিন, সেই জিনের হুবহু রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে কপি করে আমরা অনেকগুলো কাঙ্ক্ষিত জিন সম্পন্ন রিকম্বিনেন্ট ডিএনএ বা ব্যাকটেরিয়া পেয়েছি। জিন ক্লোনিং এর জন্য জিন এর উৎস হলো তিনটি, বিনা ক্রাইটেরিয়ায়। বিনা ক্রাইটেরিয়ার কথা হলো র্যান্ডম, তাহলে বিনা ক্রাইটেরিয়ায় তৈরি ক্রোমোজোমের খণ্ড যা ভেক্টরে অন্তর্ভুক্ত করা, এগুলো জিন লাইব্রেরিতে রক্ষিত আছে। সুনির্দিষ্ট এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন করা কমপ্লিমেন্টারি ডিএনএ, গবেষণাগারে অর্গানিক কেমিস্টগণ কর্তৃক বিশেষ প্রক্রিয়ায় তৈরিকৃত ডিএনএ খণ্ড। তো এটা সম্পর্কে কতগুলো টার্ম আছে, যেমন হলো একটা আছে পিসিআর, পলিমারেজ চেন রিয়াকশন। এই জিনিসটা কি আসলে? 1984 সালে আমেরিকান বিজ্ঞানী ক্যারি মিউলিস কোষ বহির্ভূত ভাবে ডিএনএ ক্লোনিং এর দ্রুততম এক পদ্ধতি আবিষ্কার করেন। এই প্রযুক্তির নাম হলো পলিমারেজ চেইন রিয়াকশন বা সংক্ষেপে আমরা বলি পিসিআর। একটি টেস্ট টিউবে একটি জিনের বহু কপি করা যায় পিসিআর এর মাধ্যমে। প্রথমে দ্বিসূত্রক ডিএনএ কে 90 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করার ফলে একক সূত্রকে পরিণত করা হয়। ডিএনএ রেপ্লিকেশনের জন্য 5 প্রান্তে একটি প্রাইমার যুক্ত করা হয়। একটি আদর্শ প্রাইমার 12 থেকে 20 বেস পর্যন্ত লম্বা হয়ে থাকে। ডিএনএ পলিমারেজ এনজাইম তখন সম্পূরক সূত্র তৈরি করে দেয়। যেহেতু আমরা একক সূত্র ডিএনএ তে প্রাইমার সেট করেছি, এই প্রাইমার তখন কি করবে, পলিমারেজ এনজাইমের সহায়তায় একক সূত্র ডিএনএর বিপরীতে সম্পূরক তৈরি করে দেয়। এইভাবে কয়েক মিনিটেই এরকম কপি তৈরি হয়ে যায় এবং অল্প সময়ে অসংখ্য কপি তৈরি হয়ে যায়। ক্লোনিং আসলে দুই ধরনের, একটাকে বলবো ডিএনএ ক্লোনিং, আরেকটার নাম হলো রিপ্রোডাকটিভ ক্লোনিং। তো ডিএনএ ক্লোনিং, রিকম্বিনেন্ট ডিএনএ তৈরির মাধ্যমে ডিএনএ ক্লোনিং করা হয়, এটি জিন ক্লোনিং নামেও পরিচিত। কোন জীবের কাঙ্ক্ষিত ডিএনএ খণ্ড কেটে উপযুক্ত ব্যাকটেরিয়ামের প্লাজমিড ডিএনএ তে প্রতিস্থাপন করা হয়, ফলে প্লাজমিড ডিএনএ টি একটি রিকম্বিনেন্ট ডিএনএ তে পরিণত হয়। উপযুক্ত মাধ্যমে এই রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ব্যাকটেরিয়াম আবাদ করলে অল্প সময়ে হাজার হাজার ব্যাকটেরিয়া সৃষ্টি হবে এবং প্রতিটি ব্যাকটেরিয়ামে ওই কাঙ্ক্ষিত জিন বহন করবে। এইভাবেই ব্যাকটেরিয়ার মাধ্যমে বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে আমরা কাঙ্ক্ষিত জিনের অসংখ্য ক্লোন তৈরি করতে পারবো, যেটা আমরা গত ক্লাসে শিখেছিলাম যে মানব ইনসুলিন তৈরির যে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তিটা ছিল সেটা ডিএনএ ক্লোনিং। আমরা রিপ্রোডাকটিভ ক্লোনিংটা করি নাই, এখন আমরা আসবো রিপ্রোডাকটিভ ক্লোনিংটা কাকে বলে। জনন পদ্ধতিতে দাতা কোষের ডিএনএ এর মাধ্যমেই তার হুবহু প্রতিশব্দ সম্পন্ন নতুন প্রজন্ম সৃষ্টি করার কৌশল হলো রিপ্রোডাকটিভ ক্লোনিং। ডলি নামক ভেড়ার সৃষ্টি হয় এই পদ্ধতিতে করা হয়েছে। ডলি এমন একটা রিপ্রোডাকটিভ ক্লোনিং মাধ্যমে উৎপন্ন একটা ভেড়া যেটা 1996 সালে উৎপন্ন হয়েছিল। তো এই রিপ্রোডাকটিভ ক্লোনিংটা কিভাবে করা হয়? প্রথমে একটি ভেড়ার স্তন গ্রন্থি থেকে কোষ নিয়ে তাকে আবাদ মাধ্যমে সংখ্যা বৃদ্ধি করানো হয়। তাহলে যে ভেড়া থেকে আমরা কোষ নিব, সেই ভেড়াকে আমরা বলবো দাতা ভেড়া। তার কোন জায়গা থেকে কোষ নেওয়া হবে, তার যে স্তন গ্রন্থি আছে সেই স্তন গ্রন্থি থেকে আমরা কোষ নিব। সেই কোষকে আবাদ মাধ্যম বা পুষ্টি মাধ্যমে রাখার ফলে সেই কোষটা বিভাজিত হয়ে সংখ্যা বৃদ্ধি করবে। পরে অপর একটি ভেড়ার ডিম্বাণু কোষ
হ্যাঁ, এটা হলো একটা অবশ্যই স্ত্রী ভেড়া, তাহলে সে হবে গ্রহিতা ভেড়া। হ্যাঁ, তাহলে ডিম্বাণু কোষ নিয়ে তা থেকে ডিম্বাণু নিউক্লিয়াসকে সরিয়ে ফেলা হয়, তদস্থলে দাতাকোষে নিউক্লিয়াস প্রবেশ করানো হয়। তাহলে আমরা ডিম্বাণু কোষটা নিয়ে ডিম্বাণু কোষের ভিতর থেকে নিউক্লিয়াস সরিয়ে নিব। হ্যাঁ, এই ডিম্বাণু কোষ যেহেতু নিউক্লিয়াস বিহীন, এখন আমরা দাতা ভেড়ার যে নিউক্লিয়াস সেই নিউক্লিয়াসটা এই গ্রহিতা ভেড়ার ডিম্বাণুতে প্রবেশ করাবো। এই ডিম্বাণুটি দাতা কোষের নিউক্লিয়াস নিয়ে বিভাজিত হয়ে ভ্রূণ সৃষ্টির পর্যায়ে পৌঁছায়। এই ভ্রূণ তৃতীয় একটি ভেড়ার জরায়ুতে স্থাপন করা হয়। তাহলে যে ভ্রূণটা তৈরি হবে সে ভ্রূণটা সাবধানতার সাথে অন্য একটা স্ত্রী ভেড়ার জরায়ু বা ইউটেরাসে স্থাপন করা হয়। তৃতীয় ভেড়াটি নির্দিষ্ট সময় পর দাতা ভেড়ার চেহারা সম্পন্ন একটি বাচ্চার জন্ম দেয়। এর নাম দেওয়া হয়েছিল ডলি। তাহলে আমরা রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর প্রসেসটা কি সবাই বুঝতে পারলাম? রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর প্রসেসটা কি সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এখানে একটু খেয়াল করো, এখানে আমরা যখন প্রথম যে ভেড়াটা নিয়েছিলাম সেই ভেড়ার স্তন গ্রন্থি বলা হয়েছে। তাহলে এই ভেড়াটা কি পুরুষ ভেড়া না স্ত্রী ভেড়া? দাতা না, দাতা ভেড়া এটা পুরুষ ভেড়াও হতে পারে স্ত্রী ভেড়াও হতে পারে, ঠিক আছে? কারণ পুরুষেরও স্তন গ্রন্থি আছে, স্ত্রীরও স্তন গ্রন্থি আছে। পার্থক্য কোথায়? স্ত্রীদের ক্ষেত্রে স্তন গ্রন্থিটা হয় সক্রিয়, আর পুরুষদের ক্ষেত্রে স্তন গ্রন্থি হয় নিষ্ক্রিয়, ঠিক আছে? হয়তো ডলি যে ভেড়াটা তৈরি হয়েছিল সেই ভেড়াটার দাতা ভেড়া ছিল স্ত্রী ভেড়া। হ্যাঁ, কিন্তু আমরা যদি ইচ্ছা করতাম যে না আমরা একটা পুরুষ ভেড়া বাচ্চা হিসেবে পাবো, সেক্ষেত্রে আমরা পুরুষ ভেড়ার স্তন গ্রন্থি থেকে কোষটা সংগ্রহ করতে পারতাম। বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা মোট কয়টা ভেড়া নিয়ে কাজ করছি? তিনটা ভেড়া নিয়ে কাজ করছি। আচ্ছা, এবার আসবো আমরা জীব প্রযুক্তির ব্যবহার বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির প্রয়োগ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি হচ্ছে বর্তমান বিশ্বে বহুল আলোচিত ও অত্যন্ত সম্ভাবনাময় প্রযুক্তি বিজ্ঞান। জীবন জীবিকার প্রায় সব ক্ষেত্রেই এই প্রযুক্তির সম্ভাবনার দ্বার উন্মুক্ত। এর দ্বারা জেনেটিক মডিফিকেশন ঘটানো হয়। এর প্রয়োগ নিচে দেওয়া হলো। প্রথমে দেওয়া হলো কৃষি ক্ষেত্রে। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি সফলভাবে কৃষি ক্ষেত্রে প্রয়োগ করা হচ্ছে, যেমন ট্রান্সজেনিক উদ্ভিদ সৃষ্টিতে, গুণগত মান উন্নয়নে, সুপার রাইস বা গোল্ডেন রাইস উদ্ভাবনে, রোগ প্রতিরোধক্ষম জাত উদ্ভাবনে, নাইট্রোজেন সংবন্ধনে, দ্যুতিময় উদ্ভিদ সৃষ্টিতে, বীজহীন ফল সৃষ্টিতে, ট্রান্সজেনিক প্রাণী বা জিএম প্রাণী সৃষ্টিতে, ক্ষতিকর কীট পতঙ্গ রোধী উদ্ভিদ সৃষ্টিতে। জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ফসল। জেনেটিক মডিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ফসলের রোগ বালাই প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যে ফসল উৎপাদন করা হয় তাকে জিএম ফসল বলা হয়। একটা অতি পরিচিত জিএম ফসল বাংলাদেশে তৈরি করা হয়েছে, যার নাম বিটি বেগুন। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস নামক এক ধরনের সয়েল ব্যাকটেরিয়া থেকে এক ধরনের প্রোটিন নেওয়া হয়। হ্যাঁ, প্রোটিন উৎপাদনকারী জিন নেওয়া হয়, যার নাম হলো CRYL ক্রিল এসি। তাহলে ক্রিস্টাল, এটাকে বলা হয় ক্রিস্টাল এসি, ক্রিস্টাল প্রোটিন জিন। এই জিনটার নাম হলো ক্রিস্টাল প্রোটিন জিন। তাহলে এটা কোথা থেকে নেব? এটা সয়েল ব্যাকটেরিয়ার দেহ থেকে নেওয়া হয়। বেগুনের জিনোমে অন্তর্ভুক্ত করে উৎপন্ন বেগুনের নাম দেওয়া হয়েছে বিটি বেগুন। তাহলে আমরা এই ক্রিস্টাল প্রোটিন জিনকে আমরা কি করব, রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে এটা যদি আমরা বেগুনের মধ্যে স্থানান্তর করতে পারি, তাহলে আমরা বিটি বেগুন উৎপন্ন করতে পারবো। যার ফলে কি হয়, এই প্রোটিন বেগুন গাছের কচিকাণ্ড এবং ফল ছিদ্রকারী পোকার কাছে বিষের মতো কাজ করে, ফলে বেগুন গাছ এই পোকার আক্রমণ থেকে রক্ষা পায়। যদি এই এই গাছের পাতা, ফল বা কাণ্ড যদি পোকাগুলো খেতে আসে, তাহলে দেখা যাবে পোকাগুলো এই পাতা, কাণ্ড বা ফল খাওয়ার সাথে সাথে 48 ঘন্টার মধ্যে মারা যাবে, কারণ তার মধ্যে এই ক্রিস্টাল প্রোটিন জিনটা আছে। আর এই ক্রিস্টাল প্রোটিন জিনটা হলো পোকানাশক। চিকিৎসা বিজ্ঞানে ইনসুলিন উৎপাদনে, আমরা লাস্ট ক্লাসে ইনসুলিন উৎপাদন কিভাবে হয় সেটা আমরা তোমাদের বুঝিয়েছি। ইন্টারফেরন উৎপাদনে, ইন্টারফেরন কিভাবে উৎপন্ন হয়, এর কাজ কি, এটা আমরা একটু পরে তোমাদের বোঝাবো। এখন আমি যেটা বোঝাবো সেটা হলো টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, বা সংক্ষিপে এর নাম বলা হয়েছে TPA। তাহলে মানুষের রক্তনালীতে রক্ত জমাট বেঁধে স্ট্রোক করতে পারে, তাহলে ব্রেনে
যে ধমনী রক্ত নিয়ে যায় তার নাম হলো ক্যারোটিড আর্টারি। তাহলে ক্যারোটিড আর্টারিতে যদি কোনো সময় রক্ত জমাট বেঁধে যায় তাহলে আমাদের ব্রেনে স্ট্রোক হয়। আবার হার্ট অ্যাটাকও হতে পারে। তাহলে হার্টে আছে করোনারি ধমনী, করোনারি ধমনে যদি রক্ত জমাট হয় তাহলে দেখা যাবে হার্ট অ্যাটাক হচ্ছে। এখন এই যে করোনারি ধমনী বা ক্যারোটিড ধমনীতে যে রক্ত জমাট হয়ে আছে, এই জমাট বাঁধা রক্তকে যদি আমরা কোনো মেডিসিনের মাধ্যমে বা কোনো ইঞ্জেকশনের মাধ্যমে গলাতে পারি তাহলে দেখা যাবে যে তার স্ট্রোক হওয়া বা তার হার্ট অ্যাটাক হওয়া থেকে আমরা তাকে সুরক্ষিত করতে পারবো। তাহলে সাথে সাথে জমাট বাঁধা রক্ত গলিয়ে দিতে পারলে রোগী সুস্থ হয়ে ওঠে। 1970 সালে প্রথম ব্যাকটেরিয়া কোষ থেকে স্ট্রেপটোকাইনেজ এনজাইম পাওয়া গেল যা দিয়ে এরকম এরকম জমাট বাঁধা রক্তকে গলিয়ে দেওয়া যায়। কিন্তু এই স্ট্রেপটোকাইনেজ প্রোটিনটি মানুষের নিজস্ব প্রোটিন নয়, বিধায় এরা মানুষের দেহে বহু পার্শ্ব প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরবর্তীতে মানুষের রক্তে এমনিতেই প্লাজমিন এনজাইম থাকে যা প্লাজমিনোজেন অবস্থায় বিরাজ করে। প্লাজমিনোজেন নিষ্ক্রিয় অবস্থায় থাকে। প্লাজমিনোজেনকে কর্মক্ষম অবস্থায় আনতে হলে টিপি এর দরকার হয়। তাহলে মানুষের দেহে এক ধরনের প্রোটিন আছে যার নাম হলো প্লাজমিনোজেন, সেটা নিষ্ক্রিয়। আর এই নিষ্ক্রিয় প্লাজমিনোজেনকে সক্রিয় করার জন্য টিপিএ বা টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর দরকার। হার্ট অ্যাটাক বা স্ট্রোক এর রোগীর রক্তনালীতে টিপিএ ইনজেক্ট করলে রক্তের ব্লক বিগলিত হয়ে যায় এবং রোগী সুস্থ হয়ে ওঠে। টিপিএ নিঃসরণকারী জিন মানুষের দেহ থেকে নেওয়া হয় বলে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয় না। তাহলে আমরা যেটা যে এটা বললাম টিপিএ, এটা প্রথম অবস্থায় তৈরি করা হয়েছিল ব্যাকটেরিয়া। হ্যাঁ, 1970 সালে ব্যাকটেরিয়া থেকে যখন তৈরি করা হয়েছিল এবং ব্যাকটেরিয়া থেকে যেহেতু এই জিনিসটা তৈরি এবং এই জিনিসটা যখন মানুষের দেহে প্রয়োগ করা হয়েছিল তখন অনেক সাইড ইফেক্ট দেখা গেছিল। কিন্তু পরবর্তীতে যখন দেখা গেল যে মানুষের এই টিপিএ নিঃসরণকারী জিন যখন মানুষের দেহ থেকে নিয়ে এগুলো তৈরি করা হচ্ছে এই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে, হ্যাঁ, তখন যেহেতু এরা মানুষ থেকে নেওয়া হয়েছে এবং মানুষের প্রয়োগ করা হচ্ছে যার কারণে এই ধরনের সাইড ইফেক্টটা কম হয় স্বভাবতই। কারণ অন্য কোনো জীব দেহ থেকে যখন আমরা কোনো জিনিস মানুষের দেহে দিব, হ্যাঁ, তখন সেটা সাইড ইফেক্ট একটু বেশি হয়। আর মানুষের দেহ থেকে উৎপন্নকারী কোনো কিছু যখন অন্য কোনো মানুষে প্রয়োগ করা হয় স্বাভাবিকভাবেই তার পার্শ্ব প্রতিক্রিয়াটা একটু কম হবে। তাহলে আমরা কি এই টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এই জিনিসটা বুঝলাম সবাই? রেসপন্স প্লিজ। টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর এটাকে আমরা সবাই বুঝেছি স্যার? স্যার মোটামুটি বুঝেছি। আচ্ছা, তাহলে যদি আমরা কারো যদি মাইল্ড স্ট্রোক বা মাইল্ড অ্যাটাক হয় হার্ট অ্যাটাক, সেক্ষেত্রে যদি আমরা বুঝতে পারি, হ্যাঁ, যেমন স্ট্রোক হলে আমরা কিভাবে বুঝতে পারবো, দেখা যাবে তার চেহারার মধ্যে কিছু বিকৃতি ভাব লক্ষ্য হয়, তার মুখটা বেঁকে যাবে, হ্যাঁ, বা ঠোঁট গুলো উঁচু নিচু হয়ে যাবে, হ্যাঁ, এরকম আমরা হয়তো তার ব্যালেন্স থাকবে না, এটা হলে বুঝতে পারবো যে তার স্ট্রোক হচ্ছে। হ্যাঁ, ওই সময় যদি আমরা তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাই এবং যদি টিপিএ ইনজেকশন করাতে পারি তাহলে তার ব্রেনে, হ্যাঁ, সারা ব্রেনে রক্ত জমার বাঁধে স্ট্রোকটা হয়। তো ব্রেনের জমার বাঁধে রক্ত যদি আমরা এই টিপি ইনজেক্ট করার মাধ্যমে আমরা তাকে সুস্থ করে তুলতে পারি। চিকিৎসা বিজ্ঞানে ইরিথ্রোপোয়েটিন তৈরি বা ইপিও তৈরি, আমাদের বৃক্ক এই ইপিও নামক হরমোন তৈরি করে যা রক্ত প্রবাহের সাথে আমাদের মন মেরুতে প্রবেশ করে। যখন ইপিও মন মেরু কোষে প্রবেশ করে, হ্যাঁ, বোন ম্যারো কোষকে উদ্দীপিত করে কোষ বিভাজনের জন্য। বোন ম্যারো কোষ তখন আমাদের দেহে প্রচুর আরবিসি বা লোহিত রক্তকণিকা তৈরি করে দেয়। তাহলে বোন ম্যারো কার দ্বারা উদ্দীপিত হচ্ছে? ইপিও। ইপিও হলো হরমোন, ইরিথ্রোপোয়েটিন হরমোন। হ্যাঁ, চাল এরা এরা যদি বোন ম্যারোতে না প্রবেশ করতে পারে তাহলে বোন ম্যারোর কোষগুলো বুঝতে পারে না যে দেহে রক্তকণিকা বা লোহিত রক্তকণিকা তৈরি করতে হবে কি হবে না। তাহলে এটা একটা খুবই একটা ভালো একটা হরমোন। যাদের কিডনি বিকল হয়ে যায় বা প্রায় অকেজো হয়ে পড়ে তাদের নিয়মিত ডায়ালিসিস করতে হয়। ডায়ালিসিসের সময় এই হরমোন রক্ত থেকে বের হয়ে যায়, ফলে রোগীর দেহে আরবিসি একেবারেই কমে যায়, রোগী তাই রক্ত শূন্যতায় ভোগে। তাহলে যাদের কিডনি বিকল হয়ে যাচ্ছে বা ডায়ালিসিস করা হচ্ছে তাদের দেখা যাচ্ছে যে ইরিথ্রোপোয়েটিন যে হরমোন সেটা মানে ডায়ালিসিসের মাধ্যমে দেখা গেল হরমোনটা বের হয়ে যাচ্ছে, যার কারণে এই হরমোনটা ঠিক সময় বোন মেরোতে প্রবেশ করতে পাচ্ছে না। বোন মেরো বুঝতে পারছে না যে আসলে লোহিত রক্তনিকা দেহের জন্য প্রয়োজন না প্রয়োজন নাই। এই কারণে
তখন দেখা দেখা যাবে দেহে আস্তে আস্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা কমে যাচ্ছে। বর্তমানে হাজার হাজার কিডনি রোগীকে রক্ত শূন্যতা দূরীকরণার্থে ইকোলাইতে উৎপন্ন ইপিও ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। তাহলে ইপিও যে ইঞ্জেকশন এটা দেওয়া হলে কি হবে, যে যারা কিডনি রোগী, হ্যাঁ, এই ইঞ্জেকশনটার মাধ্যমে ইপিও চলে যাবে হলো বোন মেরুতে। বোন মেরু তখন বুঝতে পারবে যে আসলে আরবিসি তৈরি করতে হবে, তখন বোন মেরুর কোষগুলো বিভাজিত হয়ে আরবিসি তৈরি করবে। জিন থেরাপি, কোন নির্দিষ্ট রোগ উৎপাদনের জন্য দায়ী ত্রুটিপূর্ণ জিনকে সঠিক করার পদ্ধতি হলো জিন থেরাপি। ত্রুটিপূর্ণ জিনকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে সরিয়ে দিয়ে ওই জায়গায় করেক্টেড জিন প্রবেশ করানোর মাধ্যমে কাজটি সম্পন্ন করা হয়। হেপাটাইটিস বি ভাইরাস এর অ্যান্টিজেন তৈরির জিন টিএমবির মাধ্যমে তামাক গাছে প্রবেশ করিয়ে তামাক খেয়ে হেপাটাইটিস বি ভ্যাকসিন উপযোগী করা হয়েছে। এরপর আসবো আমরা মলিকিউলার ফার্মিং। ট্রান্সজেনিক প্রাণী মানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে যদি আমরা কোনো প্রাণী তৈরি করতে পারি সেটাকে আমরা বলবো ট্রান্সজেনিক প্রাণী। ট্রান্সজেনিক প্রাণী উদ্ভাবনের মাধ্যমে তাদের বায়োরিয়েক্টর হিসেবে ব্যবহার করা হচ্ছে। এই ধরনের প্রাণী থেকে প্রাপ্ত দুধ, রক্ত, মলমূত্র থেকে প্রয়োজনীয় ওষুধ আহরণ করা হয়ে থাকে। বায়োফার্মিং, যখন ফার্মাসিউটিক্যাল দ্রব্য বড় মাত্রায় উৎপাদন করা হয় তখন তাকে বায়োফার্মিং বলে। যেমন জীবন রক্ষাকারী অ্যান্টিথ্রম্বিন এখন অতি অল্প সময়ে ছাগলের মাধ্যমে উৎপাদন করা হচ্ছে। আমরা আরো একটাকে বায়োফার্মিং বলতে পারি, যেমন করোনা টিকা তৈরির যে বড় বড় প্ল্যান্ট, যেমন ভারতের মধ্যে আছে সিরাম ইনস্টিটিউট, এটাও এখন একটা বিশাল একটা ইনস্টিটিউট বা বায়োফার্মিং হিসেবে আমরা ধরতে পারি। পরিবেশ ব্যবস্থাপনায়, যেসব ব্যবস্থা গ্রহণের মাধ্যমে পরিবেশকে উন্নত করা যায়, পরিবেশ দূষণকারী উপাদান সমূহকে নিয়ন্ত্রণ বা পুনঃপ্রক্রিয়াজাত করে ব্যবহার করা যায় তাকে পরিবেশ ব্যবস্থাপনা বলে। পরিবেশ ব্যবস্থাপনায় জীব ও প্রযুক্তির ব্যবহার নিচে দেওয়া হলো। 1 নম্বর, কলকারখানা ও খনি থেকে নির্গত বর্জ্য দূষণ রোধে, সমুদ্রে নির্গত তেল পরিশোধনে, পয় বর্জ্য বা সিউয়েজ আত্তীকরণে। তাহলে এই সমস্ত ইতে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া ব্যবহার করব, যার ফলে দেখা যাবে সে ব্যাকটেরিয়া গুলো এই পরিবেশ ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এরপরে আসছি আমরা ইন্টারফেরন্স। আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম যে ইন্টারফেরন সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানাবো। তাহলে ইন্টারফেরন হলো এক ধরনের উচ্চ আণবিক ওজন সম্পন্ন প্রোটিন যা ক্যান্সার কোষের বৃদ্ধি এবং ভাইরাসের বংশবৃদ্ধিতে বাধা দেয়। বহিরাগত ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, বিষ, অন্য কোনো বস্তু ইত্যাদির আক্রমণ থেকে রক্ষা করার জন্য প্রতিটি মানব দেহে একটি নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা থাকে। এটিকে বলা হয় দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেম। তো ইন্টারফেরন হলো প্রোটিন জাতীয় রাসায়নিক প্রতিরক্ষামূলক অস্ত্র যা দেহের ইমিউন সিস্টেমের অন্তর্গত। হ্যাঁ, আমাদের দেহ দেহ যাদের সুস্থ আছে, হ্যাঁ, তাদের প্রত্যেকেই এরকম ইন্টারফেরন নির্গত হয়। তাহলে কোনো দেহকোষ বিশেষ ভাইরাস দ্বারা সংক্রমিত হলে তার প্রতি সাড়া দিয়ে সংক্রমিত কোষ ইন্টারফেরন নামক রাসায়নিক পদার্থ নিঃসরণ করে। নিঃসৃত ইন্টারফেরন আক্রমণকারী ভাইরাসের প্রোটিন সংশ্লেষণ প্রক্রিয়া বন্ধ করে দেয়, ফলে ভাইরাসটি আর সংখ্যা বৃদ্ধি করতে পারে না এবং পরবর্তী কোষগুলোকে আর আক্রমণ করতে পারে না। কাজেই সংক্রমিত কোষের চারপাশে কোষগুলো ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা পায়, অধিকন্তু এরা ভাইরাস প্রতিরোধক্ষম হয়ে ওঠে। কাজেই ইন্টারফেরনের কাজ হলো আক্রমণকারী ভাইরাসের সংখ্যা বৃদ্ধি বন্ধ করা এবং সুস্থ কোষগুলো ভাইরাস প্রতিরোধক্ষম করে গড়ে তোলা ও ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করা। তাহলে যাদের হলো দেহে মনে করো ইন্টারফেরন তৈরি হয় না বা ইন্টারফেরন নিঃসৃত হয় কম, যার ফলে তারা সহজেই ভাইরাস বা অন্য কোনো অণুজীব দ্বারা আক্রান্ত হয়ে যাবে। হ্যাঁ, মনে করো যে আমাদের হয়তো আমরা অনেকে বৃষ্টিতে ভিজি, আমরা হয়তো একই পরিবারের চারজন আছি, চারজন বৃষ্টিতে ভিজলাম, এর মধ্যে একজন অসুস্থ হয়ে গেলো আর তিনজন অসুস্থ হলো না। তাহলে বুঝতে হবে বাকি যে তিনজন অসুস্থ হলো না তাদের বিরুদ্ধে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের বিরুদ্ধে, হ্যাঁ, তাদের দেহ ইন্টারফেরন ক্ষরণ করেছে। ইন্টারফেরন তখন কি করেছে, যে ভাইরাসটা যে কোষকে আক্রান্ত করেছিল সে কোষই ইন্টারফেরন ক্ষরণ করে দিয়েছে, যার ফলে ভাইরাস, হ্যাঁ, ভাইরাসকে সে প্রতিহত করেছে যাতে আর সংক্রমণ করতে না পারে। হ্যাঁ, এবং দেখা গেলো যে সংক্রমিত কোষের আশেপাশের কোষকেও সুরক্ষিত করে, যার কারণে যারা
ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যারা আক্রান্ত হয়েছিল তারা আক্রান্ত হবে না, কিন্তু যে আক্রান্ত হয়েছে বা যে রোগ আক্রান্ত হয়েছে তার দেহে সংক্রমিত কোষ প্রয়োজনীয় ইন্টারফেরন ফরম করতে পারে নাই, যার ফলে সে সংক্রমিত কোষকে তো রক্ষা করতে পারে নাই, বরঞ্চ আশেপাশের অন্যান্য কোষও ইনফেক্টেড হয়ে যায়, যার কারণে সে সহজেই রোগাক্রান্ত হয়ে যায়। তাহলে ইন্টারফেরন আমাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থার একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে এখন যাদের দেহে মনে করো ইন্টারফেরন কম নির্গত হচ্ছে, তাদের দেহে এখন কি হবে, ইনজেক্টের মাধ্যমে ইন্টারফেরন প্রয়োগ করতে হবে। ব্রিটিশ বিজ্ঞানী অ্যালিক আইজ্যাক অ্যান্ড জেন লিন্ডারম্যান জিন লিন্ডারম্যান 1957 সালে ইন্টারফেরন আবিষ্কার করেন। ইন্টারফেরন তৈরির প্রক্রিয়াটি আমরা যে মানব ইনসুলিন তৈরির যে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তিটা ছিল অনেকটা ওই রকমই, খালি আমরা ওখানে বলেছিলাম যে ইনসুলিন উৎপাদনকারী জিন অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে নেওয়া হয়, এখানে জিনটা অন্য কোষ থেকে নেওয়া হবে। মানুষের ফাইব্রোব্লাস্ট কোষ থেকে ডিএনএ আহরণ করা এবং তা থেকে ইন্টারফেরন কোড বহনকারী জিনকে পৃথক করা হয়, একটি উপযুক্ত প্লাজমিডকে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটা হয়, এবার ইন্টারফেরন জিন অংশকে ডিএনএ লাইগেজ এনজাইম দিয়ে প্লাজমিডের কাটা অংশে সংযুক্ত করা হয় এবং রিকম্বিনেন্ট ডিএনএ অণু তৈরি করা হয়। ইন্টারফেরন জিন সহ রিকম্বিনেন্ট ডিএনএ কে পোষক ইকোলাই ব্যাকটেরিয়াতে প্রবেশ করানো হয়। পোষক ইকোলাই ব্যাকটেরিয়াতে যখন রিকম্বিনেন্ট ডিএনএ প্রবেশ করলো তখন সেই ব্যাকটেরিয়াকে আমরা বলবো ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া বা জিএম ইকোলাই বলতে পারি। হ্যাঁ, সেই জিএম ইকোলাই আবাদ মাধ্যমে রিকম্বিনেন্ট ডিএনএ বিশিষ্ট অসংখ্য ইকোলাইয়ের ব্যাপক সংখ্যা বৃদ্ধি বা বংশবৃদ্ধি করে। ইকোলাই কর্তৃক উৎপাদিত ইন্টারফেরন আবাদ মাধ্যমে নিঃসৃত হয়, আবাদ মাধ্যম থেকে ইন্টারফেরন পৃথক করে বিশুদ্ধ করা হয়। বিশুদ্ধ ইন্টারফেরন বিশেষ পদ্ধতিতে সংরক্ষণ এবং অ্যাম্পুলে ভরে সেটা বাজারজাত করা হয়। এরূপ একটি বাণিজ্যিক ইন্টারফেরনের নাম বিটাফেরন। তখন আমরা যাদের দেহে ইন্টারফেরন কম আছে তখন আমরা এই বিটাফেরনের অ্যাম্পুলটা কিনব, কিনে তার দেহে ইনজেক্ট আকারে প্রবেশ করায় দিব, যার ফলে সেও তখন রোগ প্রতিরোধক্ষম হয়ে উঠবে। তাহলে আমরা কি ইন্টারফেরনের বিষয়টা বুঝতে পারলাম সবাই? জি স্যার, বুঝতে পেরেছি। ব্যবহার: ইন্টারফেরন একটি নির্দিষ্ট প্রজাতির হরমোন, একই দেহের বিভিন্ন টিস্যু থেকে বিভিন্ন প্রকার ইন্টারফেরন তৈরি করা হয়। ভাইরাস আক্রান্ত লিকোসাইট থেকে এক ধরনের ইন্টারফেরন, ফাইব্রোব্লাস্ট কোষ থেকে অন্য আরেক ধরনের ইন্টারফেরন নিঃসৃত হয়। বর্তমানে রিকম্বিনেন্ট ডিএনএ কৌশল প্রয়োগ করে অধিক পরিমাণে ইন্টারফেরন উৎপাদন করা সম্ভব হচ্ছে। ইন্টারফেরন প্রয়োগ করে জটিল হেপাটাইটিস বি, কতক হারপিস সংক্রমণ, বিভিন্ন ধরনের প্যাপিলোমা চিকিৎসা করা সম্ভব হয়েছে। এছাড়া জলাতঙ্ক রোগের চিকিৎসায়ও সাফল্য অর্জিত হয়েছে। গবেষকগণ ধারণা করেছেন যে ক্যান্সার কোষের বৃদ্ধি রহিত করতে ইন্টারফেরন সফলভাবে ব্যবহার করা যাবে। আচ্ছা, এবার আমরা আরেকটা নতুন টপিকে আসছি, যার নাম হলো জিনোম সিকোয়েন্সিং। ডিএনএ অণুর অনুদৈর্ঘ্যে এ টি জি সি বেসগুলো, এ টি জি সি মানে অ্যাডেনিন সংশ্লিষ্ট, টি মানে থাইমিন সংশ্লিষ্ট, জি মানে গুয়ানিন সংশ্লিষ্ট, সি মানে সাইটোসিন সংশ্লিষ্ট ডিঅক্সিনিউক্লিওটাইড। তাহলে ডিএনএ এর অনুদৈর্ঘ্যে এটিজিসি বেসগুলো কোন অনুক্রমে সজ্জিত থাকে তা হলো জিনোম সিকোয়েন্স, আর এই সিকোয়েন্স উদ্ঘাটন করাই হলো জিনোম সিকোয়েন্সিং বা ডিএনএ সিকোয়েন্সিং বলবো। যেমন আমি তোমাদের সাথে কথা বলছি, হ্যাঁ, আমার হয়তো এই কথা বলার জন্য দায়ী যে ডিএনএ গুলো আছে, সেই ডিএনএ তে ধরে নাও বেস পেয়ারের সংখ্যা 1000 আছে, ধরে নাও আমি 1000 বা তার বেশি হতে পারে কম হতে পারে, ধরে নাও 1000 সংখ্যা কিন্তু একই আছে, 1000 বেস পেয়ার। তোমরা যে কথা বলছো তোমাদেরও হয়তো এই কথা বলার জন্য দায়ী যে ডিএনএ গুলো আছে সেখানে 1000 বেস পেয়ার আছে, কিন্তু আমার যে বেস পেয়ার মনে করো আমার সাজানো আছে প্রথমে এটিজিসি পরে এটিজিসি এটিজিসি এভাবে সাজানো আছে, হয়তো তোমাদের মধ্যে হয়তো এটা উল্টো একটু অন্যরকম ব্যতিক্রম আছে, কারো ক্ষেত্রে হয়তো টিজিসি এ আছে, টিজিসি এ আছে, কারো ক্ষেত্রে জিসিটি এ আছে, এইভাবে হয়তো বিন্যাসটা আলাদা। হ্যাঁ, এই বেসের যে বিন্যাস সেগুলো আলাদা, যার কারণে আমার কথা বলার ধরন একরকম, তোমাদের কথা বলার ধরন একরকম, বুঝতে পেরেছ? তাহলে আমাদের ডিএনএ গুলোতে এই এটিজিসি বেস গুলো কিভাবে সজ্জিত থেকে জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করতেছে তা জানার পদ্ধতিকে আমরা বলবো জিনোম সিকোয়েন্সিং। একটি ডিএনএ স্ট্র্যান্ডের বেস পেয়ার সাজানো ক্রম যে প্রক্রিয়া নির্ণয় করা হয় তাকে ডিএনএ সিকোয়েন্সিং বলে।
ডক্টর এফ স্যাঙ্গার জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তক। জিনোম সিকোয়েন্সিং প্রক্রিয়া এটা কিভাবে করা হয়? প্রাথমিকভাবে নির্দিষ্ট ডিএনএ অণুকে রিএজেন্ট সমৃদ্ধ চারটি টেস্ট টিউবে ভাগ করে দেওয়া হয়, যেখানে বিক্রিয়ার মাধ্যমে প্রতিটি ডিএনএ খণ্ডকে এটিজিসি রেসিডিউ শনাক্ত করবে। জেল ইলেকট্রোফোরেসিস পদ্ধতিতে পাশাপাশি চারটি বিক্রিয়ায় প্রতিটিতে পৃথক করা হয় এবং রেডিও অ্যাক্টিভ ব্যান্ডের স্থান ও পরিমাণ থেকে সিকোয়েন্স নির্ণয় করা হয়। কম্পিউটার নিয়ন্ত্রিত এক্স রে স্ক্যানার ব্যবহার করে ইলেকট্রোফোরেসিসের রেজাল্ট বিশ্লেষণ ও ব্যাখ্যা করা হয়। এই জিনোম সিকোয়েন্সিং এর প্রয়োগটা কোথায় কোথায় হয়? চিকিৎসা বিজ্ঞানে জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করে বর্তমানে বিভিন্ন বংশগত রোগ নির্ণয় করে জিন থেরাপির মাধ্যমে এসব রোগের চিকিৎসা করা হচ্ছে। কৃষি বিজ্ঞানে জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করে বর্তমানে কৃষি ক্ষেত্রে অভূতপূর্ব সাফল্য অর্জিত হয়েছে। অণুজীবের জিনোম সিকোয়েন্সিং দ্বারা সুনির্দিষ্ট সংখ্যক জিন প্রয়োগ করে রোগ বালাই প্রতিরোধী ফসলি উদ্ভিদ সৃষ্টি করা হয়েছে। বাংলাদেশের বিজ্ঞানী ডক্টর মাকসুদুল আলম ও তার সহযোগীরা তোষাপাটের জিনোম সিকোয়েন্সিং তথা পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন এবং জিনোম রহস্য উন্মোচন করে পাটের বেসপেয়ারের সংখ্যা কত কোটি বের করেছেন? 120 কোটি। হ্যাঁ, তোমরা কি বেসপেয়ার বুঝো? একটা বেসপেয়ার মানে কি জিনিস? একটা বেসপেয়ারে কয়টা নিউক্লিওটাইড থাকবে? একটা বেসপেয়ারে কয়টা নিউক্লিওটাইড থাকবে? স্যার দুইটা। দুইটা। তাহলে যদি আমরা বলতাম যে ডিঅক্সিনিউক্লিওটাইড কতগুলো, তখন হয়তো 240 কোটি। আচ্ছা, এই যে আমরা যে ডক্টর মাকসুদুল আলম বিজ্ঞানীর কথা বললাম, হ্যাঁ, এর কথা কি শুনেছো আগে? শুনেছিলাম। হ্যাঁ, এটা এনার বাড়ি কিন্তু ওই যে ঢাকা গ্রিন রোড কৃষ্ণ রোডে তার বাসা ছিল, আমি দেখেছি ওনাকে। তো উনি হলো আমেরিকার হাওয়াই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। হ্যাঁ, তিনি শুধু যে পাটের জিনোম রহস্য উন্মোচন করেছেন তা না, হ্যাঁ, তিনি এর সাথে সাথে পেঁপে, ছত্রাক, রাবার ইত্যাদি উদ্ভিদেরও জিনোম রহস্য উন্মোচন করেছেন, এবং ভবিষ্যতে তিনি যদি বেঁচে থাকতেন তাহলে তিনি 4 বছর আগে মারা গেছেন, হ্যাঁ, ভবিষ্যতে তিনি নোবেল প্রাইজ পেতেন, হ্যাঁ, এটা আমার বিশ্বাস ছিল। এবং বাংলাদেশে যে পাটের জিনোম রহস্য যখন উন্মোচন করেছিলেন, তখন কিন্তু যে মানে তার যে সম্মানী, সে কিন্তু একটা সম্মানীয় নেন নাই। হ্যাঁ, তার এই পাটের জিনোম রহস্য উন্মোচন করার জন্য প্রায় 132 কোটি টাকা তাকে সম্মানের অফার করা হয়েছিল, তিনি সে টাকাটা একটাও নেন নাই। তো যাই হোক, জিন অনুসন্ধান ও শনাক্তকরণে জীবের জিনোম সিকোয়েন্সিং করে কাঙ্ক্ষিত জিনের অবস্থান অনুসন্ধান ও শনাক্ত করা যায়। এরূপ কাঙ্ক্ষিত জিন হচ্ছে বিটা ক্যারোটিন জিন, ইনসুলিন উৎপাদনকারী জিন। ফরেন্সিক বিজ্ঞানে, হ্যাঁ, তাহলে ফরেন্সিক বিজ্ঞানে যেমন অপরাধী শনাক্তকরণে, পিতৃত্ব নির্ধারণে, স্বজন নির্ধারণে, শ্রেণীবিন্যাসের স্তর নির্ধারণে, শ্রেণীবিন্যাস প্রক্রিয়ায় বৈশিষ্ট্যের মিল নির্ধারণে, ক্যান্সার গবেষণায়, ক্যান্সার গবেষণা এবং তা নির্ণয়ে সবচেয়ে দ্রুত ও সফল ব্যবহার হচ্ছে জিনোম সিকোয়েন্সিং, সোমাটিক ভেরিয়েশন ডিটেকশন, টিউমার ভাইরাস ডিটেকশন ইত্যাদি ক্যান্সার সংক্রান্ত গবেষণায় এই প্রযুক্তি প্রয়োগ করা হয়। আচ্ছা, এরপরে আমরা আসবো ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট। হ্যাঁ, এটাও ওই জিনোম সিকোয়েন্সিং এর সাথে সম্পৃক্ত। এটা আগে বুঝি তাহলে আমরা কিভাবে ওই যে আমরা পিতৃত্ব নির্ণয় বা সন্তান নির্ণয় করা যায়, অপরাধী শনাক্ত করা যায়, সেটা আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে কোন জীবের ডিএনএ কে, এটা জীব বলতে মানুষই, কোন জীবের ডিএনএ কে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করে জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে যে ফটোগ্রাফিক বিন্যাস বা ছাপ পাওয়া যায় তাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বলে। ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেক ব্যক্তির সুনির্দিষ্ট ও স্বকীয়। প্রথমে কোন জীব তথা মানুষের সম্পূর্ণ ডিএনএ সংগ্রহ করে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কর্তন করা হয়। পরে জেল ইলেকট্রোফোরেসিস এর মাধ্যমে জেল স্তরের উপর চালনা করা হয়, ফলে সেখানে ডিএনএ খণ্ডগুলো ক্রমান্বয়ে বড় থেকে ছোট হিসেবে কতগুলো সারিবদ্ধ ব্যান্ড হিসেবে জমা হয়। বিশেষ ফটোগ্রাফিক পদ্ধতি দ্বারা ব্যান্ডগুলোর প্রকৃতি ও পারস্পরিক অবস্থান জানা যায়। প্রত্যেক জীব তথা মানুষের ডিএনএ খণ্ডগুলোর এমন ফটোগ্রাফিক বিন্যাস বা চিত্রকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট বা ডিএনএ প্রোফাইল বলা হয়। তাহলে আমরা এরকম ডিএনএ, মনে করো কারো হয়তো আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করবো, তাহলে এটা কিভাবে করা হয়, যে আমরা তার সংশ্লিষ্ট ডিএনএ নিয়ে রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কেটে ফেলবো। কেটে ফেললে
ডিএনএ এর কতগুলো ছোট কতগুলো বড় খন্ড তৈরি হবে, সেই খন্ডগুলোর পরে ইলেকট্রোফোরেসিস জেল যদি আমরা চালনা করি তাহলে দেখা যাবে সেই ডিএনএর খন্ডগুলো একটা ক্রমে সজ্জিত হবে। সেই ক্রমটা হলো কি, বড় থেকে ছোট এরকম কতগুলো ডিএনএ খন্ডকের ক্রম সারিবদ্ধভাবে জমা হবে। তখন আমরা এই ক্রমটাকে বিশেষ ফটোগ্রাফিক পদ্ধতি দ্বারা আমরা একটা ছবি তুলব এবং সেই ছবিতে দেখা যাবে যে ডিএনএর ব্যান্ডগুলোর প্রকৃতি এবং পারস্পরিক অবস্থানটা কেমন। এভাবে আমরা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট করতে পারবো। তাহলে আমরা যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট এটা আমরা নিয়ে সরকার আমাদের কাছ থেকে কি কি উপায়ে ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা সংগ্রহ করতেছে তোমাদের জানা আছে? কি কি উপায়ে সরকার আমাদের কাছ থেকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট নিয়ে নিচ্ছে বলতে পারবা? আমরা আচ্ছা, যখন আমরা যখন আঙ্গুলের কোনো ছাপ দিই, আমরা যখন আঙ্গুলের কোনো ছাপ দিই ওটা একটা কিন্তু আমি ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি, কারণ ওই ছাপ দেখেই শনাক্ত করা যাবে যে আমি কে। এই জন্য দেখা যাবে যে ভোটের সময় বা দলিল দলিলের স্বাক্ষরের স্বাক্ষর এবং দলিলের টিপসইয়ের সময় এই ডিএনএ ফিঙ্গারপ্রিন্টটা খুবই গুরুত্বপূর্ণ। পরে দেখা গেলো ওখান থেকে আমাকে আইডেন্টিফাই করতে পারবে। আবার মনে করে যে তোমরা তোমাদের কাছে, হ্যাঁ বলো স্যার, সিম কার্ড রেজিস্ট্রেশনে? হ্যাঁ হ্যাঁ এই তো পেরেছো। তাহলে সিমের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন আছে ওখানেও কিন্তু আমরা এখন এই আঙ্গুলের ছাপ দিয়ে আসছি। আর কোথায় আরো হলো এনআইডি, যাদের এনআইডি হয়েছে, যাদের এনআইডি হয়েছে তারা সবাই এনআইডি আর রেজিস্ট্রেশনের সময় তুমি ছাপ দিয়ে আসছো। আরো একটা উপায় আছে, সেই উপায়টা কি আর এটা কোথায় স্যার? অনেক ব্যাংকে স্যার টাকা উত্তোলন ক্ষেত্রে স্যার ফিঙ্গারপ্রিন্ট নেই। হ্যাঁ হ্যাঁ এরকম অনেকে অনেকে দেখা যায় ব্যাংকিং এ অ্যাকাউন্ট করার সময় এই কাজটা করে। বাংলাদেশে এখনো মনে হয় এটা চালু হয় না, চালু হলে হয়তো হয়তো যেগুলো ভালো ভালো ব্যাংক, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা হয়তো এইচএসবিসি ব্যাংক, এইসব ব্যাংকে হয়তো হতে পারে। তবে বাংলাদেশে দেশীয় ব্যাংক গুলো এখনো, দেশীয় ব্যাংক গুলো কি শুরু করেছে? না স্যার, প্রাইভেট ব্যাংক এ স্যার, ইউসিবি তে, হ্যাঁ হ্যাঁ ওই তো ইউসিবি, যেটা আমি জানি স্যার। হ্যাঁ হ্যাঁ ওগুলোতে হবে, যেমন প্রাইম ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক এরা এখনো শুরু করে নাই। আচ্ছা আরো একটা আছে, সেটা হলো পাসপোর্ট। যখন পাসপোর্ট করতে যাবা তখন তোমাকে হলো এই পাসপোর্ট করার সময় তোমাকে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, নাহলে পাসপোর্ট হবে না। তো ভবিষ্যতে এরকম হতে পারে, তুমি যদি কোনো একটা ইউনিভার্সিটিতে পড়তে যাও বা কোনো একটা চাকরিতে জয়েন করতে যাও তখন তোমাকে বলবে যে তুমি আগে ফিঙ্গারপ্রিন্ট দাও দিয়ে তারপর জয়েন করো, এরকম চলে আসবে। তো আমরা এখন একটা নমুনা প্রশ্ন নিয়ে আলোচনা করব। সবাই উদ্দীপকটা ভালো করে পড়ো। বিজ্ঞানীরা অনেক গবেষণার মাধ্যমে এক ধরনের পদ্ধতি আবিষ্কার করেছেন বা উদ্ভাবন করেছেন যার মাধ্যমে অতি অল্প সময়ে জীবাণুমুক্ত ও একই বৈশিষ্ট্য সম্পন্ন উন্নত জাতের চারা উৎপাদন করা যায়। তাহলে প্রথম যে পদ্ধতি আমরা এখানে দেখতে পাচ্ছি, অতি অল্প সময়ে জীবাণুমুক্ত উন্নত জাতের চারা তৈরি, তাহলে এটা কোন পদ্ধতি বলা হচ্ছে? টিস্যু কালচার। টিস্যু কালচার। 2 নম্বর প্যারায় আছে, 2 নম্বর বাক্যে আছে, উন্নত জাতের উদ্ভিদ উদ্ভাবনের পাশাপাশি বিজ্ঞানীরা মানব কল্যাণে আরো একটা প্রযুক্তি উদ্ভাবন করেছেন যা মানুষের রক্তে গ্লুকোজের স্বাভাবিক মাত্রা নিয়ন্ত্রণের জন্য দায়ী হরমোন তৈরি করতে সক্ষম। তাহলে আমরা দেখেছিলাম যে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন? ইনসুলিন হরমোন। ইনসুলিন হরমোন। তাহলে ইনসুলিন হরমোন তৈরির যে প্রযুক্তি সেই প্রযুক্তির নাম কি ছিল? রিকম্বিনেন্ট ডিএনএ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং। আচ্ছা এখন আমরা আসবো ক নাম্বার, জিন ক্লোনিং। জিন ক্লোনিং কাকে বলে? আমরা আজকে এটা পড়লাম, কেউ কি বলতে পারবো অ্যান্সারটা? জিন ক্লোনিং কাকে বলে? রিকম্বিনেন্ট ডিএনএ এর মাধ্যমে স্যার নতুন ডিএনএ। হ্যাঁ মানে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির সাহায্যে আমরা কোনো জীবের কাঙ্ক্ষিত জিন বা ডিএনএ কে তৈরি হুবহু কপি করতে পারবো বা হুবহু কপি করাকে জিন ক্লোনিং বলে। খ নাম্বার খেয়াল করো, জিন প্রকৌশলে ব্যবহৃত অণুজীবের ক্রোমোজোমের বহির্ভূত বৃত্তাকার অংশের বৈশিষ্ট্য লিখো। খ নাম্বার, কার বৈশিষ্ট্য চাওয়া হয়েছে? এখানে বলা হয়েছে জিন প্রকৌশলে ব্যবহৃত অণুজীব। তাহলে জীব প্রকৌশলে, জিন প্রকৌশলে ব্যবহৃত অণুজীবটার নাম কি ছিল? আমরা কোন অণুজীবের কথা বেশি বলেছি? স্যার ইকোলি।
ইকোলাই বা ব্যাকটেরিয়া। তাহলে ব্যাকটেরিয়ার দেহে আমরা দেখেছিলাম যে তার সাধারণ ক্রোমোজোম ছাড়াও, হ্যাঁ সাধারণ ক্রোমোজোম বা সাধারণ ডিএনএ ছাড়াও আরো কিছু বৃত্তাকার ডিএনএ ছিল, সেই ডিএনএটার নাম কি ছিল? বলতে পারবে না? প্লাজমিড ডিএনএ। হ্যাঁ প্লাজমিড ডিএনএ, হ্যাঁ একজন বললা প্লাজমিড ডিএনএ, ঠিক আছে প্লাজমিড ডিএনএ। তাহলে আমরা এখানে প্রথমে বলবো যে জিন প্রকৌশলে ব্যবহৃত অণুজীব হলো ব্যাকটেরিয়া, ব্যাকটেরিয়ার ক্রোমোজোম বহির্ভূত অংশটির নাম হলো প্লাজমিড ডিএনএ, প্লাজমিড ডিএনএ এর বৈশিষ্ট্য কয়টা দেওয়া হলো। তাহলে প্লাজমিড ডিএনএ কে বলবো যে এটা কাঙ্ক্ষিত জিনের বাহক হিসেবে কাজ করে, তারপরে হলো অল্প সংখ্যক জিন ধারণ করে, রেস্ট্রিকশন এনজাইম দিয়ে একে কাটা যায়, এই তিনটা বৈশিষ্ট্য হয়ে গেল। গ উদ্দীপকের প্রথমোক্ত পদ্ধতির গুরুত্ব উল্লেখ পূর্ব প্রক্রিয়াটি সংক্ষেপে বর্ণনা করো। প্রথমোক্ত পদ্ধতি তো তোমরা বলতেই পারলা, টিস্যু কালচার। তাহলে টিস্যু কালচারের গুরুত্ব চার পাঁচটা লিখে দিবা, লিখে দিয়ে টিস্যু কালচার যে প্রক্রিয়াটি আছে সেটা সংক্ষেপে তুলে ধরতে হবে, হ্যাঁ বর্ণনা করতে হবে। ঘ উদ্দীপকে উল্লিখিত হরমোনটির উৎপত্তি স্থল। তাহলে উদ্দীপকে হরমোনটির নাম তোমরা বলতে পেরেছো, কি হরমোন? ইনসুলিন। স্যার ইনসুলিন হরমোন। তাহলে তার উৎপত্তি স্থল উল্লেখ করতে হবে, তার উৎপত্তি কোথায় ছিল? অগ্নাশয়ের, মানব অগ্নাশয়ের, আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটাকোষ। বিটাকোষের কত নম্বর ক্রোমোজোম? 11 নং ক্রোমোজোমের খাটো বাহু শীর্ষে ইনসুলিন উৎপাদনকারী জিন অবস্থিত এবং সেটি 153টি অ্যামিনো অ্যাসিড নিয়ে গঠিত। হ্যাঁ এবং তাতে চেন এ এবং চেন বি থাকে, চেন এ তে থাকে 21টি অ্যামিনো অ্যাসিড, চেন বি তে থাকে 30টি অ্যামিনো অ্যাসিড। হ্যাঁ পরস্পর দুইটি চেন ডাইসালফাইড, দুইটি ডাইসালফাইড বন্ড দ্বারা যুক্ত থাকে। এত কিছু না বললেও হবে, জাস্ট আমরা খাটো বাহুর শীর্ষ পর্যন্ত বললেও হবে। উৎপত্তি স্থল আমরা বলবো যগ্নাশয়ের অ্যালেস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটাকোষের 11 নং ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে ইনসুলিন উৎপাদনকারী জিন অবস্থিত। স্যার সংকেতটা কিসে লেখা লাগবে? সংকেত না, না সংকেত লেখা লাগবে না। তা উৎপাদনের প্রক্রিয়াটি, উৎপাদনের প্রক্রিয়াটি হবে অবশ্যই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। তাহলে সেই রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি আমরা গত ক্লাসে পড়াইছি, হ্যাঁ তাহলে ওই প্রযুক্তিটা তোমাকে সংক্ষেপে লিখে আসতে হবে। আর তোমাদের চিত্র দেওয়া লাগবে না স্যার? চিত্র, হ্যাঁ চিত্রের মাধ্যমে দিলে সেটা বেটার হয়, তাহলে তোমাকে লেখার কাজটা কম করতে হবে। আর এরকম থাকবে কোন কোশ্চেন দেখবা যে মনে করো কোনো ক খ গ ঘ এটা লেখার জন্য 30 মিনিট ব্যয় করতে হচ্ছে, আবার কোন কোশ্চেনে দেখবা 10 মিনিট 12 মিনিটে হয়ে যাচ্ছে। হ্যাঁ এরকম কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে এরকম কিছু কোশ্চেন থাকে, যে কিছু তিনটা কোশ্চেন হয়তো খুব বড়, লিখতে হচ্ছে বেশি কিন্তু মার্কস কম, আবার কিছু কোশ্চেন আছে লিখতে হবে কম মার্কস বেশি, এরকম থাকবে দু একটা কোশ্চেন এরকম ডিসক্রিপটিভ, সেটা লিখতে হবে। তো এই ছিল তাহলে আজকে আমাদের ক্লাস, আমরা তাহলে জীব প্রযুক্তি অধ্যায় শেষ করে দিলাম। তোমাদের শর্ট সিলেবাসে যা কিছু ছিল আমরা সবগুলোই শেষ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর নেক্সটে আমরা তাহলে সেকেন্ড পেপার শুরু করব। আর সেকেন্ড পেপারের জন্য তোমরা বই কিনবা আব্দুল আলিম, লিখে রাখো আব্দুল আলিম। আর আরেকটা বই লেখো গাজী আজমল, আর আরেকটা বই প্রফেসর হাবিবা বেগমের বই, প্রফেসর হাবিবা বেগম। তাহলে হ্যাঁ এই তিনটার মধ্যে আব্দুল আলিম কিনতে পারো বা গাজী আজমল কিনতে পারো, আর এক্সট্রা হিসেবে হাবিবা বেগমের বই অনেকে কিনে রাখতে পারো। গাজী আজমল স্যার কিনেছিলাম স্যার। হ্যাঁ হবে, গাজী আজমলও হবে। হ্যাঁ যারা কিনো নাই তারা আব্দুল আলিমের বইটা কিনো, কারণ আব্দুল আলিমের বইয়ের ভাষাটা হলো সহজ, গাজী আজমল স্যারের বইয়ের ভাষাটা একটু কঠিন। জি স্যার একটু কঠিন স্যার। হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। হ্যাঁ আচ্ছা জি স্যার, আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকুন স্যার।